হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চট্টগ্রাম টু ময়মনসিংহ যে বিজয় এক্সপ্রেস এই ট্রেন দিয়ে ময়মনসিংহ যাব। তো আমি বর্তমানে কুমিল্লা রেল স্টেশনে রয়েছি, আমি মূলত কুমিল্লা থেকে ময়মনসিংহ যাব। তো বিজয় এক্সপ্রেস সকাল 9টায় চট্টগ্রাম থেকে রওনা দেয় এবং কুমিল্লা স্টেশনে দুপুর 12:10 পৌঁছে। তো যারা চট্টগ্রাম টু ময়মনসিংহ বা ময়মনসিংহ টু চট্টগ্রাম যেতে যাচ্ছেন, এই ট্রেনের টিকিট আপনারা সবসময় সকাল 8টা গিয়ে রেল স্টেশন অথবা অনলাইনে কেটে নেবেন, কারণ সকাল 8টায় সবচেয়ে পারফেক্ট সময়। এই সময় আপনি সব টিকিটগুলো থাকে, আপনি চাইলে তখন অনলাইনে অনেক টিকিট পাবেন। তো চলুন আমরা একটু কুমিল্লা রেল স্টেশনটা ঘুরে দেখি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেল স্টেশন। তো যতক্ষণ না ট্রেন আসছে একটু অপেক্ষা করি, একটু প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করি, আমার সাথেই থাকুন। তো কুমিল্লা রেল স্টেশনটি আগে একটি প্ল্যাটফর্ম ছিল, এখন আরেকটি প্ল্যাটফর্ম হয়েছে, খুবই সুন্দর একটি প্ল্যাটফর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যারা বিজয় এক্সপ্রেস দিতে যেতে চাচ্ছেন, এই ট্রেনের টিকিটের ডিমান্ড খুব বেশি থাকে, তাই 3 থেকে 4 দিন আগে অবশ্যই আপনি টিকিট কাটবেন। এই ট্রেনটি ময়মনসিংহ, গৌরীপুর, কিশোরগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এই স্টেশনগুলোতে থামে। তো আমার ট্রেন এসে পড়েছে বিজয় এক্সপ্রেস। আগে বিজয় এক্সপ্রেস পুরাতন ছিল, এখন বিজয় এক্সপ্রেস এসি হয়েছে, অনেকগুলো বগি লাগানো হয়েছে এবং ট্রেনটি অনেক সুন্দর হয়েছে। তো চলুন আমার ট্রেনের যাত্রা শুরু করি। আমি স্নিগ্ধা কোচের টিকিট কেটেছি, এটা একটি এসি কোচ এবং এর টিকিট পড়েছে প্রায় 450 টাকা করে ট্যাক্স সহ। তো কুমিল্লা থেকে আপনার ভাড়া পড়বে চট্টগ্রাম ময়মনসিংহ পর্যন্ত 450 টাকা। তো এসি ট্রেনের ভিতরে খুবই স্মুথ, ট্রেনটার ভিতরে একটু গরম লাগে না, খুব সুন্দর, ধুলাবালি মুক্ত এবং ট্রেনটি খুব স্মুথ যায়, বাইরের শব্দ শোনা যায় না, মনে হচ্ছে চুপচাপ একটা এসি রুমে বসে আছে, এরকম একটা ফিলিংস হয়। তো ট্রেনের ভিতরে শব্দ নেই, খাবারের সুযোগ হয়েছে, চা, কফি, বিরিয়ানি, চকলেট, যে কোনো ধরনের খাবার আপনি এই ট্রেনে বসে খেতে পারবেন। তো স্নিগ্ধ ছাড়াও কিন্তু ট্রেনের অনেকগুলো বগি রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমাদের ট্রেনটি চলছে। তো আমরা ময়মনসিংহে আশা করছি 6টার সময় পৌঁছব। তো যারা বিজয় এক্সপ্রেসে টিকিট কাটতে যাচ্ছেন এবং ট্রেনের এই তথ্য আরও সম্পর্কে জানতে যাচ্ছেন, বিস্তারিত তথ্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোন কোচের কত প্রাইস এবং টিকিট কিভাবে অনলাইনে কাটবেন সেই ডিটেলস আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।